কালো বিড়ালের রাস্তা কাটাকে অশুভ বলে মনে করেন অনেকেই। এমন ঘটনা জীবনে সংকট ডেকে আনে বলে রয়েছে প্রচলিত বিশ্বাস। কিন্তু এমন বিশ্বাস গড়ে ওঠার পেছনের কারণটা জানেন কি? বিভিন্ন বিষয় নিয়ে নানা রকম কুসংস্কার প্রচলিত আছে আমাদের সমাজে। এমন একটি কুসংস্কার বিড়ালের রাস্তা কাটা। কোথাও যাওয়ার পথে কালো রঙের বিড়ালকে রাস্তা পার হতে দেখলে তা অশুভ বলে মনে করা হয়। জ্যোতিষ শাস্ত্র অনুসারে রাহুকে অশুভ গ্রহ মনে করা হয়। বৈদিক জ্যোতিষ অনুসারে বিড়াল হল রাহুর বাহন, এ কারণে বিড়াল পথ কাটলে তা অশুভ বলে মনে করা হয়। সনাতন ধর্ম অনুসারে সম্পদের দেবী লক্ষ্মী আর দরিদ্রের দেবী অলক্ষ্মী, বিড়াল অলক্ষ্মীর বাহন বলে মনে করা হয়, তাই বিড়াল হল অশুভ আর সংকটের প্রতীক। তবে দীপাবলির দিন ঘরে বিড়ালের প্রবেশ শুভ বলে মনে করা হয়। মনে করা হয় এদিন বিড়াল ঘরে প্রবেশ করলে সমৃদ্ধির আগমন ঘটে। তবে ভারতের কর্ণাটক রাজ্যের মান্ড্য জেলার বেক্কা গ্রামে বিড়ালকে শুভ মনে করা হয়। সেখানে একটি মন্দিরে বিড়ালের পুজো করা হয়। প্রাচীন মিশরেও বিড়ালকে দেবী জ্ঞানে আরাধনা করা হতো। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশেই বিড়ালকে ঘিরে বেশ কিছু শুভ ও অশুভ ধারণাও প্রচলিত আছে। বিভিন্ন কারণেই বিড়ালকে শুভ বা অশুভ ধারণা করা হয়। একদিকে যেমন বিড়ালের কান্নাকে অশুভ মনে করা হয়, অন্যদিকে বিড়ালের মুখে মাংসের টুকরো থাকলে সেটিকে শুভ বলে মনে করা হয়। আবার দুটো বিড়ালকে মারামারি করতে দেখলে তা অশুভ বলে প্রচলিত বিশ্বাস। আর কেউ যদি বিড়ালকে বাচ্চা নিয়ে যেতে দেখেন তাহলে তা শুভ বলে মনে করা হয়। সাধারণত রং হিসেবে কালো অশুভ বলেই পরিচিত। কোনো শুভ অনুষ্ঠানে কালোকে বর্জন করাই হয়। আর যে কোনো রঙের বিড়ালের থেকে কালো বিড়ালকে অনেক বেশি ভয়ঙ্কর লাগে, তাই হয়তো সেই ভয় থেকেই এই শুভ অশুভর জন্ম। তবে জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিন্তু কালো রং অনেক বেশি আকর্ষণীয় ও ব্যক্তিত্বপূর্ণ। বিজয় টিভি নিউজ ডেস্ক।